মোদী শাহের রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা দীর্ঘ টাল পরে সেখানে অবশেষে গুজরাটে বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন কমিশন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে গত চোদ্দই অক্টোবর বিজেপি সভাপতি জেপি নাড্ডায় রাজ্য হিমাচল প্রদেশে বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার থাকলেও ওই দিন গুজরাটের ভোট ঘোষণা হয়নি হিমাচলে ভোট হবে বারো নভেম্বর গণনা ডিসেম্বরের আট তারিখ একই সঙ্গে গুজরাটের ভোটেরও গণনা হতে পারে বলে মনে করা হচ্ছে